দৈনিক 145 টাকা মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন চা শ্রমিকদের একাংশ 300 টাকা মজুরির দাবিতে ফের ধর্মঘটের ঘোষণা দিয়েছেন তারা শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগান থেকে এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহসিন পারভেজ মোহসিন পারভেজ যেমনটি বলছিলাম যে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা গতকালকে আসলেও রাত 9:30টা নাগাদ আবারো ধর্মঘট চলমান রাখার ঘোষণা দেয়া হয়েছে একাংশ এমন সিদ্ধান্ত নিয়েছে আর এই বিষয়টি যদি একটু পরিষ্কার করে বলেন যেমনটি বলছে माननीय প্রধানমন্ত্রীর আশ্বাস মেনে নিয়ে রাতে আবার তারা আন্দোলনের ঘোষণা করেছে শ্রমিকরা বলছে তাদের দাবি আদায় না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে এদিকে সাধারণ শ্রমিকরা বলছে আমাদের নেতারা সব মালিকদের দালালি করছে এই দালালি আমরা মানি না আমাদের দাবি আদায়ের জন্য আমরা রাস্তায় আছে রাস্তায় থাকব আমাদের একটাই দাবি 300 টাকা মজুরি এদিকে মালিক পক্ষ বলছে চা শিল্পকে ধ্বংস করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে আপনি জানেন চা বাগানগুলিতে কুটি কুটি চা পাতা নষ্ট হচ্ছে এদিকে একটি মহল একটি চায়ের সংগঠন বলছে তারা বাগান যদি রক্ষা করা হয় তাহলে মজুরিও বাড়বে অতিসত্বর বাগানটা খুলে দিয়ে এবং কাজে যাওয়ার জন্য এই ছিল আমাদের শেষ তথ্য